শুভ পঞ্চমী বন্ধুরা, আজকে ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো আজকে এই ড্রেস কিনতে ছিল এটাই, আর আলাদা কোনো পিক বা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য এটাই তোমাদেরকে শেয়ার করলাম। ঘর থেকে 12টার সময় বেরিয়ে বুঝে উঠতে পারছিলাম না সাউথ দেখতে শুরু করব নাকি নর্থ দেখতে শুরু করব। তারপরে দাদা আমরা মিলে ডিসাইড করলাম প্রথমে সাউথ থেকেই শুরু করা যাক, আমরা কিন্তু সাউথেই থাকি। তো এই যে প্যান্ডেলটা আমরা এসেছি, প্যান্ডেলটা ছিল কিন্তু শিব মন্দিরের প্যান্ডেল, এটা ছিল লেক গার্ডেন্সের ওখানটায়, যারা যাও তারা তো অবশ্যই জানো। আর এই প্যান্ডেলটাও ছিল কিন্তু লেক গার্ডেন্সের একদমই সামনে, জানো যে শিব মন্দির আর মুদিয়ালির প্যান্ডেল কিন্তু একদম পাশাপাশি, আর প্রত্যেকবার হয়তো গুলিয়েও যাও যে কোনটা মুদিয়ালি আর কোনটা শিব মন্দির, আমরাও এবছর গুলিয়ে গেছিলাম। আর এই দেখো যে ঠাকুরটা বানিয়েছে, আর এই ঠাকুরটা কিন্তু পুরো রাস্তার ওপরেই হয়, এটা তো তোমরা জানোই। এখানে দেখছো পুরো থিমটা করেছে বুদ্ধদেবের ওপরে, মানে বুদ্ধদেবকে নিয়ে থিমটা করেছে। আর এই মানে বুদ্ধদেবের মাথাটা এরকম ভাবে ঘুরছিল এখানে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এখানে অনেকটা ভিড় ছিল না, আজকে যেহেতু পঞ্চমী সব আমরা ফাঁকা ফাঁকাই দেখছি। তারপরে লেক গার্ডেন্স এর এখানে এই দুটো প্যান্ডেল দেখে কিন্তু আমরা চলে গেছিলাম গড়িয়াহাটের দিকে, আর সেখানে প্রথমেই দেখে নিয়েছিলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে প্যান্ডেলটা হয় সেখানে কিন্তু বানিয়েছিল আরশিনগরের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটাই কিন্তু একটু আধটু ভিড় ছিল আমরা যখন গেছিলাম, তোমরা তো দেখতেই পারো, আমরা কিন্তু এত দূর থেকেই ঠাকুরটা দেখে আবার ব্যাকে বেরিয়ে এসেছিলাম আর ভিতরে ঢুকিনি। দেখো তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। এরপরে আমরা চলে গেছিলাম ত্রিধারা প্যান্ডেল, ত্রিধারাতেও কিন্তু একটু আধটু ভিড় ছিল। এই ভিডিও ক্লিপটা নেওয়ার সময় পুরোটাই নিয়েছিলাম কিন্তু কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না, যাই হোক। আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু ছিল হাজরা পার্ক, থিমটা এত সুন্দর করেছিল, তেমন একটা ভিড় না হলেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটাও আমাদের রাস্তায় যাওয়ার পথেই একটা প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলের নামটা আমি ভুলে গিয়েছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এটা রাস্তার ওপরেই ছিল। তো এই কটা প্যান্ডেল দেখতে দেখতেই কিন্তু আমাদের সকাল হয়ে যেতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু নীল নীল হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা রয়েছি চেতলা অগ্রণী, চেতলা অগ্রণীর থিম তো এবারে তোমরা অবশ্যই জেনেই গিয়েছো, আর এবারে হয়েছিল গঙ্গা দূষণ। তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না কারণ এত ভিড় ছিল, আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, হাত উঁচু করে করে আমি তোমাদের জন্য ভিডিও করে এনেছি। তারপরে দেখলাম অনেক সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আর আমি তোমাদেরকে বলবো যে এই প্যান্ডেলটা কিন্তু ফোনে দেখার থেকে তোমরা গিয়েই একবার দেখে এসো, কারণ এখানের কাজ কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখো কথা বলতে বলতে একদম সকাল হয়ে গেল, আর তোমাদেরকে বলেছিলাম না এই করতে করতে আমাদের একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একটাই ভিডিও ক্লিপ নেওয়া যেখানে অবশ্য আমি নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, কালকে কিন্তু ষষ্ঠীর ব্লগ আসছে। সবাইকে টাটা।